স্টারকিড আবরাম খান জয় জয়কে নিয়ে এবার অপবিশ্বাস আর সাকিব খান সুন্দর একটি সমঝোতায় আসলেন সাকিব অপু ডিফোর্সের পর দীর্ঘদিন জয়কে নিয়ে একা আছেন অপু বিশ্বাস বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সিঙ্গল মাদার বা একক মায়েদের সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তারপরও অপবিশ্বাস নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এককভাবে জয়কে বড় করে তুলছেন অপবিশ্বাস বলেন এই লম্বা সময়ে জয়ই আমার একমাত্র বন্ধু ওর হাসিতেই আমার সব দুঃখ দূর হয়ে যায় এখানে এখনো ধরে নেওয়া হয় একজন নারী তার একটা সাইনবোর্ড থাকবে যে সে তারা বাবা বা উভয়ের অধীনে থাকবে বা তার স্বামীর সাথে থাকবে আমিও আমার স্বামী সাকিবের সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য ভুল বোঝাবুঝির জন্য সেটা হয়নি চেষ্টা করছি পরিশ্রম করছি নিজে কষ্ট করে জয়ের জীবনটা গুছিয়ে দিতে আমার মায়ের মৃত্যুর পর ভেবেছিলাম জয়ের জন্য সবকিছু অনেক কঠিন হবে কিন্তু সত্যি বলতে কি এই সময় সাকিবকে একটু বেশি কাছে পেয়েছি আমার বাইরে শুটিং থাকলে সাকিবের মা এসে জয়কে তাদের বাড়িতে নিয়ে যায় তাদের কাছে রাখে এ বিষয়ে সাকিব খান বলেন দেখুন কাজ আমার প্রথম প্রায়োরিটি কিন্তু জয় আমার সন্তান জীবনে অনেক খারাপ মানুষের কথা কানে নিয়েছি না বুঝিয়ে অনেককে বিশ্বাস করেছি কিন্তু এখন বুঝছি কাজ আর ফ্যামিলি দুটি আলাদা জিনিস কাজের মানুষকে কাজের জায়গায় রাখতে হবে আর ফ্যামিলিকে ফ্যামিলির জায়গায় দিন শেষে ফ্যামিলি আমার দুঃখ বুঝবে আর অপু এই লম্বা সময় জয়কে দেখে রাখলো বাবা হিসাবে এখন আমার দায়িত্ব জয়ের ব্যাপারে অপুর সাথে কাজ শেয়ার করে নেওয়া আর সত্যি কথা বলতে জয় কাছে থাকলে যে শান্তিটা পায় সারাদিন অন্য কিছু করেও সে শান্তিটা পায় না আসলে সাকিব এখন বুঝছে সন্তানের গুরুত্বটা কি বয়স বাড়ার সাথে সাথে মানুষের বন্ধু কমে আর গুরুত্ব বাড়ে পরিবারের সাকিব এখন সেটা হারে হারে টের পাচ্ছে